অবশেষে গুঞ্জনই সত্যি হতে চলেছে। সৌদি আরবের ঘরোয়া ফুটবলে আগামী মৌসুমে পাড়ি দিচ্ছেন লিওনেল মেসি। এরই মধ্যে বড় অঙ্কের অর্থের বিনিময়ে আর্জেন্টাইন তারকা চুক্তি সেরে ফেলেছেন বলে জানাচ্ছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। মঙ্গলবার এএফপি চুক্তি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মেসির চুক্তি হয়ে গেছে, তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবেন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল পিএসজি ছাড়ছেন মেসি, বিশেষ করে আগামী জুনে প্যারিসিয়ানদের সঙ্গে মেয়াদ শেষ হতে চললেও তার চুক্তি নবায়ন না করা সে গুঞ্জনে মেলেছিল ডালপালা। সে সুযোগে তাকে পেতে উঠে পড়ে লেগেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি ও সৌদি আরবের ক্লাব আল হিলাল। তিন দলের মধ্যে অবশ্য মোটা অঙ্কের প্রস্তাবটা এসেছে আল হিলাল থেকেই। ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো গত মাসে জানিয়েছিলেন মেসিকে দলে ভেড়াতে বছরে 40 কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। তবে ইউরোপ ছেড়ে এশিয়ান কোনো ক্লাবে মেসি যোগ দেবেন কি না এ নিয়ে ছিল যথেষ্ট সংশয়। কিন্তু এএফপির দাবি অনুযায়ী সেসব সংখ্যা উড়িয়ে দিয়ে মেসি বেছে নিয়েছেন সৌদি আরবের ক্লাবকেই, যদিও বার্তা সংস্থাটি কোনো ক্লাবের নাম নির্দিষ্ট করে উল্লেখ করেনি, এমনকি কত বছরের জন্য মেসি চুক্তি করেছে সেটা উল্লেখ করেনি। এর আগে গত 30 এপ্রিল লরিয়েন্টের বিপক্ষের ম্যাচের পর পরিবার নিয়ে সৌদি আরব সফরে গিয়েছিলেন মেসি, যার জন্য পিএসজি তাকে 2 সপ্তাহে নিষেধাজ্ঞাও দিয়েছিল। ধারণা করা হচ্ছে এ সময়টা কাজে লাগিয়ে মেসি সেখানে খেলার জন্য চুক্তি সেরে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা যদি সত্যি সত্যি আগামী মৌসুমে সৌদি আরব পাড়ি দেন তাহলে আবারও ফুটবল বিশ্ব দেখতে পারবে মেসি রোনাল্ডোর দ্বৈরথ। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চলতি বছরের শুরুতেই যোগ দিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।